non ho proprio fatto vedere cosa. Il fan. Il fan da me. সামনে গত ব্লগে বলেছিলাম যে আমার বাসায় ইফতারের আয়োজন করব, কিছু কিছু আয়োজন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই যেখানে টেবিল সাজিয়ে ফেলেছি, তো যা যা আমাদের তৌফিকে জুটেছে আলহামদুলিল্লাহ তাই তাই করেছি। এখানে হলো এটা হলো এটা হলো মানে যে ফলগুলো দিয়ে একটা টুথপিকের মধ্যে স্টিক টাইপের করেছি দেখতে সুন্দর লাগার জন্য। এটা তো পুডিং, পুডিংটা আগেই বানিয়ে রেখেছিলাম। এটা হলো আলুর চপ, ডিম আলুর চপ। এটা হলো বেগুনি, আর এটা হলো মালয়েশিয়ান একটা কারি পাফ, এটা রেডিমেড ছিল, কিনে এনে জাস্ট ফ্রাই করেছি। জিলাপি এনেছি আপনারা দেখেছেন, আর এটা তো সেই ডিম কি চিকেন কোরমা। এই সুজিটাও রেখেছি কারণ সুজিটা খেতে খুব মজা হয়েছে, কেউ ইচ্ছা করলে খেতে পারবে। কাঁচা কলার কাবাব, এটা হলো রাশিদা ভাবির বানানো রোল, তারপরে পেঁয়াজু, আর এখানে আছে হলো শসা, আর হলো লেবু, আর ওইখানে আছে খেজুর, ওটা আর কি দেখাবো। আচ্ছা আপনাদের ভাইয়া দেখাতে যাচ্ছে, আপনাদের ভাইয়া হাত বাড়িয়ে দিয়েছে দেখাবে, কারণ ক্যামেরাম্যান হিসাবে আছে আপনাদের ভাইয়া। তো এই টেবিলের খাবার দাবার, আর চুলায় আছে খাবার কিছু, আর কিচেনটাও একদম সুন্দর করে ক্লিন করে ফেলেছি দেখতে পাচ্ছেন আপনারা, যাতে মানে পরে আর কোনো ঝামেলা না হয়। আর এই তো সেই বিফ, এটা আসলে বিফ পোলাও বলতে পারেন, কম মশলায় করা হয়েছে। আর এটাতে হলো চিকেনটা সার্ভ করবো, তাই এটা এখানে রেখেছি, প্লেটগুলো এখানে রেখেছি। ওয়ান টাইম প্লেটও আছে, যা শুধু ওয়ান টাইম প্লেটগুলো আছে হলো ইয়ে করার জন্য, কি জানি বলে ইফতারটা করবে, পরে ইফতার করে নামাজ আদায় করে দেন এগুলোতে হলো খাওয়া দাওয়াটা করবে। আর হলো আচ্ছা এই এগুলো বের করে ফেলি, না জুস বের করবো, তো ফ্রিজে আছে হলো জুস, এই যে জুসটা নিয়ে এসেছিলাম, জুসটা রাখো। আর হলো আমি রুয়াবজার শরবত বানিয়েছি, এই যে রুয়াবজার শরবত বানিয়ে রেখেছিলাম, তো এটা এখন বের করে নিচ্ছি, ফ্রিজে ঠান্ডা পানিও রাখা হয়েছে। তো মোটামুটি হলো গোছ গাছ হয়ে গেছে, ঠিক আছে তাহলে বাকিটা পরে শেয়ার করব। তো সব কিছু নিচে ব্যবস্থা করেছি কারণ টেবিলে এত সবার জায়গা হবে না, আর নিচে বসে ইফতারি করার মজাই আলাদা। দুইটা বেডশিট নিচে পেতে নিয়েছি, আর টেবিল থেকে ইফতারিগুলো সব নিচে নামিয়ে নিয়েছি। তো ভাবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর এখনও একটু বাকি আছে ইফতারির সময়। তো ভাবি আমাকে আবার একটু ভিডিও করছিল, তো আমি যতটুকু পেরেছি আল্লাহর রহমতে করেছি আর কি। এই যে আমার বাকি গেস্টরা চলে এসেছে, মিতু আজকে পুরা মালয়েশিয়ান ড্রেস করেছে, এগুলো কি বলে মিতু, বাজুগুরো, সুন্দর লাগছে ড্রেসটা, আসলে ভালো লাগছে ড্রেস, অনেক ভালো লাগছে। হ্যাঁ করবো না ভাবি। এই যে বৃষ্টি, আর এই যে রাশিদা ভাবি, ইরফান, ইরফান তো ম্যাচিং ম্যাচিং, যাও যাও দুজন দাঁড়াও, জানতি মানে কি আপা কাকা তো বোন, হ্যাঁ আবাং মানে ভাই না, এই আবাং মানে ভাই আর কাকা মানে বোন, বসে পড়ি। এই ইফতারি টাইম কিন্তু হয়ে যাচ্ছে, বেশিক্ষণ নাই কিন্তু, বসে পড়ো। এই যে বৃষ্টি হলো, হ্যাঁ এখানে লাইট নাই ভাই, এটাই হলো সমস্যা, বৃষ্টি হলো আমাদের জন্য আবার ইফতারি নিয়ে এসেছে, এনেই সে ফ্রিজে রেখেছিল, এখন বের করছে, নিজ দায়িত্বে রেখেছে, আর এখন সে বলবে তার খাবার কি খাবার এনেছে সেটার কাহিনী। আচ্ছা আমি একটা চামচ দেই নাই, বৃষ্টিটা চামচ লাগবে মনে হয়, পুডিংটা আর বৃষ্টি জানি কি আনছে, একটা চামচ লাগবে। ওই যে ওই যে ওইটা মনে হয় কেক, ওই যে মনে হয় কেক, খাবার দিয়েছে কিছু।
এখানে একটা মজার কাণ্ড হচ্ছে, ওই যে দেখুন প্রিন্স আর তোষান বসে আছে, তো তোষানের মাথায় টুপিটা প্রিন্স খুলে নিয়ে নিয়েছিল, কারণ প্রিন্সের মাথায় টুপি নেই এই জন্য। তো তোষান প্রিন্সকে বলছে, আচ্ছা দাঁড়াও আমি তোমার জন্য টুপি নিয়ে আসছি। তো তোষান দৌড় দিয়ে গিয়ে ওর জন্য তাবিবের টুপি নিয়ে এসেছে। তো তাবিবের টুপি তো আর ওর মাথায় হয় না। তো তারপরও প্রিন্স অনেক কষ্ট টষ্ট করে ওর মাথায় তাবিবের টুপিটা সেট করার চেষ্টা করছে, তোষানও তাকে হেল্প করছে। এই হলো ফ্রেন্ডের জন্য ফ্রেন্ডের ভালোবাসা। তো আজান হয়ে গেছে, আমরা সবাই অলরেডি ইফতারি হাফ করেও ফেলেছি। এরপরে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। ওই যে দেখুন তাবিব কিভাবে বসে আছে তার বাবার পাশে। তো সবাই মিলে আমরা আলহামদুলিল্লাহ একসাথে হতে পেরেছি, এটা অনেক অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। আর ইফতারিতে অনেকে থাকলে খুব ভালো লাগে, আর এমনিতে তো দুইজন একা একা ইফতারি করি ভালো লাগে না। গ্রামে থাকলে বা দেশে থাকলে আব্বু আম্মু যখন আব্বু যখন বেঁচে ছিল তখন আম্মুর ওইখানে গেলে আমরা সবাই একসাথে ইফতারি করতাম, বা আশেপাশের মানুষজনকেও দেওয়া হতো। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আমি আপনাদের ভাইয়া আমরা একসাথে ইফতারি করতাম। তো এই আনন্দগুলো তো আর আমরা বিদেশের মাটিতে আসলে ওইভাবে পাই না। তো এটাই হলো আমাদের ফ্যামিলি, আমরা এভাবেই আমাদের আনন্দগুলোকে নিজেদের মতো করে তৈরি করে নিয়েছি। এখন আর বিদেশ মনে হয় না, এত এত মানুষের সাথে পরিচয় হয়েছে, এত আন্তরিকতা হয়েছে সবার সাথে, আলহামদুলিল্লাহ মনে হয় যে না এটাই আমার এখন সংসার, এখানে আমাকে থাকতে হবে, এবং যারা আছে তারাই আমার আত্মীয় স্বজন। আসলে আমরা যারা বিদেশে থাকি তারা আমরা দেশের জন্য সবসময় মন খারাপ করি, কারণ দেশে আমাদের আত্মীয় স্বজন প্রিয়জনরা আছে। কিন্তু কিছুই করার নেই, আমাদেরকে জীবিকার তাগিদে থাকতে হয় বিদেশে। আল্লাহ আমাদের রিজিক রেখেছে এখানে, আমাদেরকে থাকতেই হবে। তো আন্টি হলো চেয়ারে বসেছে, আন্টি নিচে বসতে একটু সমস্যা হয় তো এই কারণে আর কি। তো তোষানও মাশাল্লাহ আজকে পাঞ্জাবি পরেছে, আপনাদের ভাইয়াও পাঞ্জাবি পরেছে। আসলে আপনাদের ভাইয়ার এখন আর তেমন পাঞ্জাবি পরাই হয় না, কারণ এখন তো আমাদের এখানে মসজিদ অফ, শুক্রবারে তো জুম্মার নামাজ পড়তে যেত প্রতিদিন, মানে প্রতি শুক্রবারে আলহামদুলিল্লাহ পাঞ্জাবি পরে যেত। তো এখন যেহেতু মসজিদ অফ, মসজিদ অফ বলতে মানে ফরেনারদের জন্য আসলে রেস্ট্রিকশন, নর্মাল মালয়েশিয়ানরা মসজিদে যেতে পারে কিন্তু ফরেনারদের জন্য এখনও ওইভাবে ওপেন করা হয়নি আর কি। তো আমরা এখানে দুষ্টামি করছিলাম প্রিন্সের সাথে। আমার কাছে টাকা ছিল, 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 আমার কাছে টাক
সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, মানে ইফতারি শেষ করলাম, ইফতারি পর্ব শেষ। তো কত কিছু রয়ে গেছে সবাই মিলে খেয়েছি, তাও সব শেষ করতে পারেনি আর কি। আসলে ইফতারিতে পানি খাওয়ার পরে আর তেমন কিছুই খাওয়ার জায়গা থাকে না। কেকটা মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি পুডিং, একটা ডেজার্ট, এত সুন্দর একটা ডেজার্ট এনেছে মানে মিষ্টি। ওইটা রেসিপিটা দেখি মিষ্টির কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাথে কেক নিয়ে এসেছে, ও বানিয়ে নিয়ে এসেছে। মিষ্টি কিন্তু মাশাল্লাহ অনেক রান্না পারে। ও হলো টমি মিয়ার কাছ থেকে কোর্স করেছে এবং ও হলো জবও করেছে অনেক নাম করা হোটেলে, 3-স্টার 4-স্টার 5-স্টার হোটেলেও জব করেছে বৃষ্টি। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক গুণ আছে বৃষ্টির। তো তাবিব আজকে মাশাল্লাহ সবার কোলে যাচ্ছে, সবার কোলে, মানে নর্মালি ও সবার কোলে যেতে চায় না, আজকে সে সবার কোলে গিয়েছে। রাশেদা ভাবি হাত বাড়িয়ে দিয়েছে, দৌড় দিয়ে রাশেদা ভাবির কোলে গেল। প্রিন্স এসেছিল একটু জুস খেতে, জুস খেয়ে আবার দৌড়। বাচ্চারাই আসলে মজা করে যখন এরকম ফ্যামিলি গেট টুগেদার হয়, ওরা ওদের ফ্রেন্ডদেরকে পায়, একদম মজাতে ওরা আনন্দে থাকে। সেলিব্রিটি মানুষ আমাদের জন্য বাংলায় রাখো, আমরা ইংলিশ ইংলিশ বেশি বুঝি না। গানটা কি, গানটা তো আমি শুনি। এই ভিডিও যদি ভাইরাল না হয়েছে আমার বাসার পর্দা, পিছনে ফাতেহা লিখে দিবা। এটা ঈদের সময় দিবা, এটা ঈদের সময় পোস্ট করবা। হ্যাঁ আজকে না, ওইটা হলো আর একদিন, আর একদিন ঈদের আগে দিয়ে। কারণ আমি এখন বিধ্বস্ত, আমি এই হিসাবে আমি যাচ্ছি না। হ্যাঁ ওই যে বিডি বিড়ি আর কি, ভাবি দিদি অবাক হয়ে গেছে। আচ্ছা আমরা এখানে দুষ্টামি করতেছি কারণ হলো আমরা টিকটক নিয়ে একটু দুষ্টামি করছিলাম। মিতু আর ইরফান হলো একটা টিকটক করছে। ওরে বাবা রে, ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা ইগনোর করবেন, খুবই সুন্দর। আয় তোশান, এমন কর না, কানে লাগে। তো আমরা একটু পরে খাওয়া দাওয়া করব। এই যে তো এই যে এখন হলো মানে ডিনার টাইম। ডিনার আসলে তেমন কিছুই করিনি, ওই যে বিফ পোলাও আর সাথে হলো চিকেন কোরমা করেছি, সালাদ আছে। কারণ এই সময়টাতে আর তেমন কিছুই খাওয়া হয় না ইফতারির পর পরে। আমরা তো ইফতারির পর পরে আর আসলে ডিনার করি না, একবারে সেহরি করি। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। তো বিফ পোলাওটা মাশাল্লাহ মজাই হয়েছিল, কোরমাটাও মজা হয়েছে। আপনারা যারা এটা রেসিপি চান তারা আমার গত ব্লগটা দেখতে পারেন, গত ব্লগে এই দুইটা রেসিপি আমি শেয়ার করেছি। খুবই ইজিভাবে আমি রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি। সামনে ঈদ তো, ঈদের আগে হাক করতে হয়। তোশান আর প্রিন্সের একটু খুনসুটি হয়েছে, তাই দুজন দুই দিকে রাগ করে দাঁড়িয়েছিল। তো আমরা সবাই মিলে ওদেরকে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর বৃষ্টি আর ফাইজা ছবি তুলেছে, তো বৃষ্টি আমাকে সেগুলো দেখাচ্ছিল। তো ফাইজা তো মাশাল্লাহ আমাদের খুব লক্ষ্মী একটা বাচ্চা,
আর তোশান দেখ তাবিব দেখেন আপনাদের ভাই আর কোলের মধ্যে গিয়ে বসে আছে সবার মাঝখানে সে আজকে একটুও জ্বালায়নি আলহামদুলিল্লাহ সে এত শান্ত হয়েছিল মানে নরমালি ও মানুষ দেখলে খুব কান্নাকাটি করে কিন্তু আস্তে আস্তে বাচ্চাটা আমার নরমাল হচ্ছে মানে মানুষের সাথে মিশতে শিখছে এজন্য শান্তি লাগছে অনেক যাই হোক সবার খাওয়া দাওয়া শেষ আমি একটু পানের ব্যবস্থাও করেছি পান এনেছিলাম বাংলাদেশি মার্কেট থেকে পান সুপারি চুন সবই আছে তো যে খেতে চায় খাবে মোটামুটি সবার খাওয়া দাওয়াই শেষ হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমি আর ভাবি এখন একটা স্পেশাল কাজ করব এটা কিন্তু একটা 50 রিংগিতের নোট মালয়েশিয়ান যারা দেখেননি দেখেন এটা তিনটা ক্যামেরা 50 রিংগিত হ্যাঁ মানে 1000 টাকা এটা আমি ভাবিকে দিচ্ছি এটা আমি কেন দিচ্ছি সেটা এখন আমি বলছি আপনারা যে রোল দেখতে পেয়েছেন আমার গত ব্লগে ভাবি আমাদেরকে অনেক ফ্রি ফ্রি খাওয়াইছে এখন ভাবি হলো বিজনেস শুরু করেছে আচ্ছা ক্যামেরা এদিকেও আছে মিজান ভাই আপনি এদিকে আসেন তাহলে আমি এদিকে বলতেছি যেহেতু তো এখন হলো ভাবি হলো একটা বিজনেস শুরু করেছে আলহামদুলিল্লাহ ভাবি করতে চাচ্ছিল না আমরা ভাবিকে গুতিয়ে গুতিয়ে আমরা সত্যি ভাবিরা ঠেললা ঠেললা গুতিয়ে গুতিয়ে কারণ ভাবি হাতে এত মজার মজার রান্না মানে উৎসাহ দিছে এই মানে আচ্ছা আগে টাকাটা নেন প্রথম পেমেন্ট ভাবি দিছিলা হাততালি 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 তো এখন ভাবির রান্না সম্পর্কে ভাবির নতুন বিজনেস সম্পর্কে ভাবি বলবে আপনারা যদি কেউ অর্ডার করতে চান কুয়ালালামপুরের ভিতরে তাহলে এটা ডেলিভারি হবে এবং ভাবি বলুন পিছনে বৃষ্টি আপু আছে বৃষ্টি আপু বাকিটা বলবে মানে কি বলবো খুবই ভালো লাগতেছে প্রথম ইনকাম আর প্রথম ভাবি এরকম করেন একটু আরেকটা বলে যাই ভাবির চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবারও আমি হ্যাঁ আমার প্রথম সাবস্ক্রাইবার ভাবি এবং আমার চ্যানেলের যত আর কি কি বলবো আজকে তো বলতে পারলাম আমার বিজনেস বলেন আমার চ্যানেলে চ্যানেলে আসার উৎসাহটাই ভাবি জুগিয়েছে ভাবির ধাক্কা ধাক্কা থাকিয়ে থাকিয়ে আমাকে আনছে আমার এত ইচ্ছা ছিল না আর এই ব্যবসাও ভাবি আমাকে আর প্রথম প্রথমটাও কিন্তু ভাবি দিল ঠিক না প্রথম ইনকাম করলাম এবং প্রথম অর্ডার ভাবি দিছে আমাকে ভাবি বলতেছে আপনি না হলে উৎসাহিত হবেন না আপনার আগ্রহ ভাবি ভাবি এমনি এমনি আমি না ভাবি এমনি এমনি এরকম দিতেই থাকবেন আমরা খাইতেই থাকবো আর আমরা সোসাইটি দেব আপনার বিজনেস হবে না পরে আপনার এই রোলের দাম ঠিক করছে আপনার সৈকত ভাই অনেক ই করছে যে ভাবি শুরু করেন আমরা আসি আপনি আগায় যান আপনার ছবি দেন আসলে ভাবি অসাধারণ রান্না সবাই খাইছে সবাই মানে আপনাদের উৎসাহে আমি নামছি এখন পেমেন্টটা পাওয়ার পর সত্যি আমার আগ্রহটা বেড়ে গেছে দ্বিতীয় অর্ডার বাটার চিকেন দ্বিতীয় অর্ডার যে ক্যামেরা ধরে আছে বাটার চিকেন মিষ্টি আপু দ্বিতীয় অর্ডার আচ্ছা এবারে বলেন মালয়েশিয়া থেকে কুয়ালালামপুর থেকে যারা অর্ডার করবে তারা ভাবির হলো রাশিদার দিনলিপি পেজ আছে হ্যাঁ রাশিদার দিনলিপি পেজ আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ভাবি ওইখানে খাবারের ছবি আপলোড করবে আপনারা ওইখানে খাবারের ছবি যারা মালয়েশিয়া আছেন তারা তো অনেকেই ভাবির সাথে অ্যাড আছে আমার সাথে কেউ অ্যাড হ্যাঁ হ্যাঁ ফেসবুকে হোক ইয়েতে হোক আমাকে নক করতে পারেন ভাবিকে নক করবেন যারা অর্ডার করবেন আর তাদের পার্সোনালি নাম্বার আমি WhatsApp নাম্বার দিয়ে দিব পার্সোনালি আমার সাথে কথা বলে দিবেন ওটা আমার ডেসক্রিপশন বক্সে হ্যাঁ ডেসক্রিপশন WhatsApp নাম্বারটা দিয়ে দিব ভাবি পেজটা দিয়ে দিব আমি তো দিয়ে দিব পুরো খাবার আমার খাবারে কোনো মানে লিমিটেশন নাই আপনারা যে কোনো খাবার আমাকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আর কিন্তু অর্ডার করার আগে মানে অন্তত 4-5 দিন আগে আমাকে জানাতে হবে এই আর কি তো ফার্স্ট ইনকাম পে সত্যি খুব ভালো লাগতেছে তাহলে আমি আমার ইনস্টাগ্রামে দিয়ে দেব মানে আমি আমার মাকেও বলছি যে মা সত্যি খুব ভালো লাগছে আর খুবই আনন্দ লাগতেছে
একটু নোটটা উপরে দেখান নোটটা উপরে দেখাচ্ছি আমাদের ফার্স্ট এনকাউন্টার সত্যি আমি মাকেও বলছি তো মা অনেক খুশি হয়েছে বলেছেন যে এইটার মধ্যে একদম পিওর টাকা এটার মধ্যে লেগে থাক বাই আল্লাহর পরিশ্রমের ফল বলে বাই টাকা দেখতেছেন না দেখেন হ্যাঁ আমাদের ব্যাংকে আমাদের তুমি দেখো না এটা আমার ফার্স্ট ইনকাম এটা তো আমার মূল কারণ আর কি আপনি যদি ডায়েট কোনো খাবার আমাকে অর্ডার করতে পারেন আপনি যখন অর্ডার দিচ্ছেন এখন উৎসাহটা বাড়ছে না এটা কিন্তু নন ক্যামেরা হয়ে গেল বললাম তো ভাইয়া ছয় মাস পর যোগাযোগ করেন এখন না সময় দেন আমাদের এতক্ষণ ধরে আমরা অনেক মজা করলাম দেখলেন আপনারা তো এখন সবাই চলে যাবে তো বৃষ্টি আপুদেরকে আপনাদের ভাইয়া নামিয়ে দিয়ে আসবে আর হলো রাশিদা ভাবিও যাবে একটু পরেই তো আপনাদের ভাইয়া মাস্ক পরে নিয়েছে আর আমরা এখানে মাস্ক সম্পর্কে কথা বলছিলাম যে এখন দেখা কেমন একটা পরিস্থিতি যে সবাইকেই মাস্ক পরতেই হবে এমন একটা পরিস্থিতি আমাদের এখানে তো বাধ্যতামূলক তো এখন হলো দাওয়াত পর্ব চলছে মিতু আমাদেরকে দাওয়াত দিচ্ছিল তারপরে রাশিদা ভাবি আমাদেরকে দাওয়াত দিচ্ছিল তো সব কিছু ডিসকাস হচ্ছে আর কি তো বৃষ্টিকে বলছি যে বৃষ্টি তোমার মাস্কটা অনেক সুন্দর যাই হোক এখন সবাই চলে যাবে খারাপ লাগছে এতক্ষণ সবাইকে একসাথে পেয়েছি এখন চলে যাবে বিদায় মুহূর্তটা আসলে কষ্টের তো এই যে আন্টিও আছে এখানে আন্টিও খুবই ভালো মানুষ আলহামদুলিল্লাহ তো গেস্টরা সবাই চলে গেছে আপনাদের ভাইয়া হলো বৃষ্টি আপুদেরকে একটু নামিয়ে দিয়ে আসলো কারণ এখন রাত হয়ে গেছে গ্র্যাব পেতে একটু সমস্যা হয়ে যায় তো টাকা আমি রাশিদা ভাই আমার জন্য ভাবির জন্য মাস্ক আনতে বলেছিল তো আমি নিতে চাইনি ভাবি আবার জোর করে টাকা দিয়ে গেল সেই টাকা আর খাবার দাবার মোটামুটি যতটুকু দেয়ার দিয়ে দিয়েছি রাশিদা ভাবি খেয়ে যায়নি ভাবির জন্য অল্প একটু দিয়ে দিলাম আর এখন বাকি কিছু ফ্রিজে ঢুকিয়ে ফেলেছি এখন এগুলো ফ্রিজে ঢুকাবো ভাবি আমার অনেকগুলো থালা বাসন ক্লিন করে দিয়ে গেছে আসলে আমরা যাদের বাসায় যাই না কেন মানে আমরা নিজের বাসা মনে করে আমরা সব কিছু করে ফেলি তাই কোনো সমস্যা হয় না তো এখানে কিছু সিঙ্কে আছে আর এগুলো সব ক্লিন করা থালা বাসন তো আমি চিন্তা করছি টেবিলেরগুলো ঠিকঠাক করে টেবিলে আমি ম্যাটগুলো বিছিয়ে সব থালা বাসন টেবিলে পানি ঝরাতে দিয়ে দিব আর হলো এখন এগুলো ক্লিন করে নিব ঘর আমি আমার বেডরুম দেন আর একটা যে রুম সে রুম আমি ভ্যাকিউম করে এসেছি বিছানা টিছানা সব ঠিকঠাক করে এসেছি তোষান শুয়ে শুয়ে টিভি দেখছে তোষানের পিছনে সোফাতে এক গাদা কাপড় চোপড় আছে ওগুলো হলো ওগুলো হলো ভাঁজ করতে হবে তো আমি এখন এই কাজগুলো শেষ করে নেই তারপরে এসে আপনাদের সাথে কথা বলছি সব কাজ শেষ মানে একদম পুরো ঘরটা সব ক্লিন করে ফেলেছি থালা বাসন সব ক্লিন করে ফেলেছি মানে মোটামুটি যা যা কাজ করার সব করে ফেলেছি তো এখন কিছু জিনিস নিয়ে বসেছি আমি মিতুকে বলেছিলাম ওদের এই স্কুলে একটা টিচার বা ওর পরিচিত একজন আছে যিনি হলো এরকম মাস্ক নিজের হাতে বানিয়ে দেন সেল করে
তো আমি মিতুকে বলেছিলাম যে আমার জন্য এরকম মাস্ক লাগবে, তো আমি অর্ডার দিতে চাচ্ছি, তুমি কি পারবা ওনাকে দিয়ে আনাতে। তো মিতু আমাকে কিছু ডিজাইন পাঠিয়েছিল কটনের মাস্ক, এগুলো যে আপু অনেকগুলো ডিজাইন আছে, তুমি এর মধ্যে থেকে চুজ করো যে তুমি কোন ডিজাইনের নিতে চাও। তো আমি 5টা ডিজাইনের মাস্ক অর্ডার করেছি পার পিস, এগুলো 10 রিংগিত করে, মানে 200 টাকা করে। তো এই যে একটা খুব সুন্দর কটনের, এই যে এখানে হলো মাস্ক সম্বন্ধে লেখা আছে, এই যে টপ স্টিচ ফর ডিউরেবিলিটি, টপ স্টিচ টু রিশেপ আফটার ওয়াশ, মানে কী কী করবো আমি, কীভাবে মাস্কটাকে হ্যান্ডেল করবো, এগুলো সব মোটামুটি এখানে লেখা আছে, এটার ডাইমেনশন লেখা আছে। তো এই একটা, এগুলো মেনলি আমি আসলে একটু আমার ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করেছি আর কি। তো এই যে ছোট ছোট প্রিন্টের, এগুলো ভালো লাগে অনেক। তারপরে এই যে একটা সুন্দর নাকের কাছে আবার নোজ ক্লিপ আছে, যে নাকের সাথে যেন সুন্দর করে এটা আটকিয়ে থাকে, সেজন্য নোজ ক্লিপ দিয়েছে। আবার এখানে ছোট বড় করা যাবে এই যে মাস্কের ইয়েটা, কী জানি বলে এটাকে, হোল্ডারটা আর কি, দুই সাইডের যে হোল্ডার, দুই ছোট বড় করা যাবে এই একটা। দেন এই একটা সুন্দর, প্রত্যেকটা প্রিন্টই খুব সুন্দর, সবগুলোই সুন্দর ছিল, এখান থেকে চুজ করতে আমার একটু কষ্টই হয়েছে, এটা বেশি ভালো লেগেছে, এটা খুবই সুন্দর আসলে, নেভি ব্লু কালারে। যদিও বা এই কালারের ড্রেস আমার নেই, তারপরও এটা আমার এত ভালো লেগেছে আমি অর্ডার না করে পারিনি। তারপরে এই একটা, এটা মনে হচ্ছে থামি পরে না, চাকমারা যে থামি, থামির ওই কাপড়গুলার মতো লাগছে এটা। তো সবগুলাই আমার কাছে ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সম্পন্ন করলাম আমার বাসার ইফতার আয়োজন। তো মোটামুটি যতটুকু আমি পেরেছি আয়োজন করার চেষ্টা করেছি, সবাই খুব হ্যাপি, আর সবার সাথে দেখা হলো এই উসিলায়, ভালো লাগলো অনেক। তো ঠিক আছে, তাহলে ভিডিওটা আপনার তো অনেক বড় হয়ে গেছে, আজকের মতো তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, যে যেখানে থাকেন নিরাপদে থাকেন, মাস্ক ব্যবহার করবেন বাহিরে গেলে, যেহেতু বাংলাদেশে মার্কেট খুলে দিয়েছে, অনেকে যাবে ঈদের শপিং করতে, যদিও বা বলবো না যাওয়াটাই বেটার, হয়তো বা বলবেন যে আপনারা কেন যান, আলহামদুলিল্লাহ আমাদের পরিস্থিতি এখানে ভালো, আল্লাহর রহমতে এখানে আসলে রুলস রেগুলেশনগুলো সবাই মানে, মাস্ক না পরে কেউ কখনো বাহিরে বের হয় না। আপনারাও হয়তো আমার ভিডিও খেয়াল করলে দেখবেন, আমরা যখনই যাই আমরা কেউ মাস্ক ছাড়া যাই না, এক তাবিব ছাড়া, কারণ তাবিব হলো 2 বছরের নিচের বাচ্চাদের মাস্ক পরা নিষেধ, ডক্টররাই নিষেধ করে দেয়। তো আর এখানকার মানুষরা অনেক সচেতন, তাই বলছি আপনারাও সচেতন থাকুন। আপনারা জাস্ট একবার হলো #ইন্ডিয়া নিডস অক্সিজেন দিয়ে সার্চ দিয়ে দেখবেন যে কী হাহাকার হচ্ছে ইন্ডিয়াতে এই কোভিডের কারণে, আটকে উঠবেন আসলে, তখন হয়তোবা মানুষ বুঝবে যে না একটু সাবধান হওয়া উচিত, অক্সিজেনের জন্য, ভেন্টিলেশনের জন্য, একটা বেডের জন্য হসপিটালের সামনে লাইনকে লাইন মানুষ মারা যাচ্ছে। তো যাই হোক, সবাই সাবধান থাকেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন পরিবার পরিজন নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।